আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিতে থাকছে কাচি বিরিয়ানি রান্না আমি বাসায় খুব সহজেই যেভাবে কাচি বিরিয়ানি রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি ফলো করলে আপনারা বাসায় পারফেক্ট এবং খুবই সুস্বাদু দোকানের মতো কাচি বিরিয়ানি রান্না করে বাসায় খেতে পারবেন কাঁচি বিরিয়ানি রান্না করতে সব উপকরণই হাতের কাছে রেডি করে নিতে হয় তার জন্য আমি সব উপকরণ আস্তে আস্তে রেডি করছি আর আপনাদের মাঝে সেটা একে একে শেয়ার করছি প্রথমেই আমি বড় একটা কাপে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি এক কাপের মতো দিয়ে দুধটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ ভালোভাবে রেডি হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা মেশানো হয়ে গেলে কাপটি আমি সাইডে রেখে দিচ্ছি এবার আরেকটি বাটি নিয়েছি এখানে অল্প একটু পানি নিয়ে নিচ্ছি এই পানিতে আমি এখন জাফরান মেশাবো জাফরান মেশালে সুন্দর একটা কালার আসবে আর এই জাফরানটা পানিতে দেওয়ার কিছুক্ষণ পরই জাফরান থেকে আস্তে আস্তে কালার ছাড়তে থাকবে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জাফরান থেকে সুন্দর একটা কালার পানির সাথে মিশে যাবে আর একটা ছোটো বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি আর এখানে হাফ চামচেরও একটু কম আমি এখানে জর্দা কালার নিয়েছি জর্দা কালার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি কিছু আলু একটু বড়ো বড়ো পিস করে কেটে অল্প একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তেলে ভাজার পর অল্প একটু জর্দা কালার দিয়ে আলুগুলোতে একটু কালার করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে একটু জর্দা কালার ইউজ করেছি মেশানো হয়ে গেলে আলুগুলো সাইড করে রেখে দিচ্ছি আজকে আমি কাচ্ছি বিরিয়ানিটা রান্না করবো রাধুনি কাচি বিরিয়ানি মশলা দিয়ে প্যাকেটের ভেতর দুইটা প্যাকেট আলাদা আলাদা থাকে একটা গুড়া মশলা থাকে আর একটার ভিতরে আস্ত কিছু মশলা থাকে দুইটা আমি আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি এদিকে আস্ত মশলাগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ ইউজ করব এদিকে পানিবর্তী একটা পাতিল নিয়েছি গরম হতে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে চালগুলো সেদ্ধ করে নেব আর এদিকে মাংসটা রেডি করে নিচ্ছি এখানে আমি খাসির মাংস নিয়েছি দেড় কেজি পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর হাড় মাংস দুটো একসাথে করে নিয়েছি কাচি বিরিয়ানিতে সাধারণত মাংসের পিসগুলো একটু বড় বড় থাকে মাংসটা নেওয়ার পর একে একে সব মশলা মিশিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের উপরে আমি পানি নিংড়ানো দই দিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আস্ত মশলা থেকে অল্প কিছু মশলা এখানে অ্যাড করে দিয়েছি মনে হচ্ছিল আস্ত মশলাটা এটার জন্য বেশি হয়ে যাচ্ছে রাঁধুনি কাঁচি বিরিয়ানি প্যাকেটের গুঁড়া মশলাটা পুরোটাই দিয়ে দিলাম তিন টেবিল চামচ এখানে ঘি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেটও করে রাখতে পারেন যেহেতু আমার হাতে সময় কম ছিল আমি ম্যারিনেট করছি না তাই খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাংসগুলো চারিপাশে ছড়িয়ে দিয়েছি সমান লেভেলে এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আস্ত কাঁচামরিচ এবং কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে তারপর দিয়েছি হাফ কাপের একটু উপরে ব্যারেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেন চার পাঁচটাতে সমানভাবে পরে এরপর আলু ভোকরা দিয়ে দিলাম তিন পিস কিছু বাদাম আমি কুচি করে নিয়েছি এখানে পেস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম তিনটা বাদাম একসাথে মিশিয়ে আমি একটু কুচি করে নিয়েছি উপর থেকে ছিটিয়ে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি সবগুলো উপকরণই চার পাঁচে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সবগুলো মাংসের মধ্যে এই মশলাগুলো পাবে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি আর এদিকে পানিটা গরম হয়ে আসার পর আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন উপর থেকে কিছু লেবু চিপে দিচ্ছি যেন চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় এক স্লাইস লেবু চিপে দিয়ে গরম পানির সাথে লেবু এবং আস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি পানিটা যখন উপর থেকে পুরোপুরি এরকম ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে এক কেজি বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন চালটা একসাথে লেগে না থাকে চালটা মোটামুটি আমি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে আসলে একটা ছাঁকনি দিয়ে সেই পাতিল থেকে সরাসরি পানিটা ছেঁকে আমি যে পাতিলে মাংস ম্যারিনেট করে রেখেছি সেই পাতিলেই চালগুলো উপর থেকে বিছিয়ে দিচ্ছি চালগুলো বিছিয়ে দেওয়ার পর আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম যে পানিতে সেই পানিটা দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র কালারের জন্য সুন্দর একটা কালার আসবে উপর থেকে কিছু মাওয়া হাফ কাপ মাওয়া গুঁড়া করে দিয়ে দিলাম উপর থেকে ঘি মিশ্রিত দুধটা দিয়ে দিয়েছি একে একে করে এখন জর্দার মিশ্রিত রংটাও দিয়ে দিলাম উপর থেকে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যারাস্তা দিয়েছি ব্যারাস্তা দেওয়া হয়ে আসলে এখানে আমি কিছু কাঁচা মরিচ এভাবে লম্বা করে মুখটা উপরের দিকে দিয়ে একটু চালের ভেতর ঢুকিয়ে দিচ্ছি মরিচগুলো আর এই পর্যায়ে এসে উপর থেকে হাফ কাপের মতো বাদাম গুঁড়া দিয়েছি সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ডাকনাটা সিল করার পালা সিল করার জন্য কিছু আটা এভাবে আমি কাত করে নিয়েছি এটা ঢাকনার চারিদিকে খুব ভালোভাবে খেয়াল করে ডাকনাটা ভালো করে সিল করে দিতে হবে তারপরেই প্রথম পাঁচ মিনিট আমি হাই হিটে রান্না করব। চুলার ফ্লেম যদি বেশি থাকে সেক্ষেত্রে চার মিনিটই যথেষ্ট এরপর নিচ থেকে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি আর এই মিডিয়াম টু লো হিটেই পুরো রান্নাটা হবে আর এজন্য আমার সময় লাগবে দেড় ঘন্টা দেড় ঘন্টা পর ফিরে এলাম চুলাটা বন্ধ করে উপর থেকে যেই আটা দিয়ে আমি সিল করেছি সেটা খুলে নিচ্ছি মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এবার চেক করে নেওয়ার পালা নিচে থেকে মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবগুলো মাংসের সাথে রাইসগুলো মিলিয়ে নিচ্ছি আপনারা যারা বাসায় রান্না করতে ভয় পান এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক টেস্ট হয় পাশাপাশি সব কিছু পারফেক্ট হয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক বাটনে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই ধরনের নিত্য নতুন এবং খুব সহজ পদ্ধতিতে রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ